নমস্কার, আমি সুব্রত মিত্র। ফেসবুক এবং ইউটিউব যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। আজ আমি খুব আনন্দিত, খুব উৎফুল্লিত, খুব আনন্দিত এই কারণে যে আমি এই এখন বাজে রাত 10:25, আমি এইমাত্র ফিরলাম আমাদের বাড়ির সন্নিকটে গড়িয়া স্টেশন থেকে গঙ্গাজোড়া পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার মানে সেই রাস্তা থেকে যাতায়াত করলে সকলেরই চোখে পড়বে এমনই একটি খুব সুন্দর জায়গায়, একটি খুব সুন্দর জায়গায় সেখানে আমাদের ভারতীয় পতাকা, জাতীয় পতাকা কী সুন্দর পতপত করে ওড়ে, খুব সম্মানের সাথে সেটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল সেখানে একটা বিশেষ অনুষ্ঠানের মধ্য দিকে। সেই অনুষ্ঠানে আমিও উপস্থিত ছিলাম, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে দেখেছেন। গত 23 জানুয়ারি আমি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম একজন অতিথি হিসেবে। এখন বিষয়টা হচ্ছে, আমার ভিতরে যে স্বভাবজনিত কারণ, যে লেখালেখির অভ্যেস, আমার স্পষ্টভাবে কথা বলার অভ্যেস, সেই অভ্যেসটাকে আমি খুব আপন করে নিয়েছি। এর ফলে আমি অনেক কিছু দেখে চুপ থাকতে পারি না, এড়িয়ে যেতে পারি না। তো স্বাভাবিকভাবেই ওই জায়গাটায় সেই ভারতীয় পতাকা, আমাদের দেশের জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা দিন রাত সবসময় উঠত। এটা দেখে আমার খুব কষ্ট লাগতো যে জাতীয় পতাকার প্রতি আমার যথেষ্ট সম্মান, আমি একজন ভারতীয় নাগরিক, এখানে আমার জাতীয় পতাকার সম্মান অপমান সব কিছুই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমার কেমন যেন মনে হতো যে এখান থেকে অনেক শিক্ষিত মানুষেরা ওখান থেকে চলাফেরা করছে, প্রচুর মানুষ আমাদের গড়িয়া অঞ্চল থেকে, এটা তো আমাদের গর্বের সম্মানের বিষয় যে ওখানে জাতীয় পতাকা উঠছে, কিন্তু তার পাশাপাশি জাতীয় পতাকার জন্য বিন্দুমাত্র অপমান অসম্মান না হয়। সেই কারণে আমি কথাগুলি ওই যারা অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানটাকে অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যকলাপকে শুরু করেছিলেন তাদেরকে আমি বলতে গিয়েও বলতে সাহস পাইনি, বলতে পারিনি। আমি সেটা নিয়ে পরে একটু পড়াশোনা করার চেষ্টা করেছি, সময় দিয়েছি। তো তারপরে আমি তাদেরকে জানালাম যে জাতীয় পতাকা এভাবে মানে রাত 2টার সময় গেলেও দেখছি জাতীয় পতাকা উঠছে, খুব ভোর রাতে গেলেও দেখি জাতীয় পতাকা উঠছে, এরকম সময় আসলেও দেখি জাতীয় পতাকা উঠছে। তো আমি অনেক চিন্তাভাবনা করে, অনেক ইয়ে করে, একটু পড়াশোনা করে আমি সেই কর্তৃপক্ষদের, সেই কমিটির মানুষদেরকে গত শুক্রবার ডিউটি থেকে ফেরার সময় দাঁড়িয়ে তাদের সাথে সেইটা শেয়ার করেছি এবং অনুরোধ করেছি যে জাতীয় পতাকা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড বলে একটি আইন আছে, সেই আইনে এবং তার পাশাপাশি আরও কিছু বিধি আছে, পতাকা বিধি, সেখানে উল্লেখ করা আছে সাধারণত বিশেষ বিশেষ জায়গা ছাড়া সাধারণত জায়গাগুলোতে সূর্যোদয়ের পরে এবং সূর্যাস্তের আগে, আমাদের সূর্যাস্তের মানে পরে সূর্য পতাকা উত্তোলন হবে এবং পতাকা নামিয়ে নিতে হবে সূর্যাস্তের আগে, সেটা আমি তাদেরকে জানাই। তো গতকালের পরে আজকের আমি যখন এখন আসছি, আমি দেখে এসেছি সেখানে পতাকা উত্তোলিত নেই। আমার এটা খুব খুব ভালো লাগছে যে আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি সমাজের এই বিষয়টা তুলে ধরতে পারছি, কথা বলতে পারছি। আমি অনেক সময় অনেক বলার বক্তব্যের মধ্য দিয়ে, লেখালেখির মধ্য থেকে আমি অনেকের কাছে খুব বোঝা হয়ে যাই, শত্রু হয়ে যাই। আসলে আমার লেখালেখি, আমার বক্তব্য কারুর বিরুদ্ধে নয়, আমার কারুর প্রতি রাগ প্রকাশের নয়, আমি সমাজের মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য যে বক্তব্য আমাকে রাখতে হবে, যে লেখা লিখতে হবে, আমি সেটা লেখার চেষ্টা করি। এটা আমি একজন লেখক হিসেবে, আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব এবং কর্তব্য বলে আমার মনে হয়। আরেকটি উদাহরণ, এটা আমার খুব ভালো লাগার বিষয়, গড়িয়া গঙ্গাজোয়ারা রোডে যে এত দুর্ঘটনা ঘটত, সে তার বিরুদ্ধে আমি সোচ্চার হয়ে গত 12 ফেব্রুয়ারি লেখালেখি করি। সেই লেখালেখিকেও এই অঞ্চলের প্রশাসনিক এবং সরকারে থাকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরা খুব গুরুত্ব সহকারে দেখেছেন, যার ফলে তারা একটা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছেন, যার ফলে এখন আমাদের এই রাস্তায় দুর্ঘটনা অনেক অনেক কমে গেছে, প্রায় নেই বললেই চলে।
এর এর ফলে আমি মনে করি আমার খুব ভালো লাগছে যে আমার মতো ক্ষুদ্র মানুষের লেখাকে, বক্তব্যকে সমাজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরা মূল্য দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন। এটা আমার খুব খুব ভালো লাগার, মানে খুবই গর্বের বিষয়। দুঃখ লাগে মাঝে মাঝে, অনেক মানুষ আমার ভাষা বুঝতে পারেন না, আমার লেখাকে মেনে নিতে পারেন না, তখন খুব কষ্ট লাগে। কিন্তু ভালো লাগে এই কারণে যে তারা হয়তো সঠিক পথে নেই, তাই আমার কথাকে মেনে নিতে পারেন না, তাই আমার লেখাকে মেনে নিতে পারেন না। কিন্তু এইসব বিষয়বস্তুগুলো দেখে আমার খুব খুব গর্ব হয়, খুব ভালো লাগে যে আমার বক্তব্য, আমার কলম সঠিক জায়গায় পৌঁছচ্ছে এবং তাতে বিন্দুমাত্র হলেও সমাজের উপকার হচ্ছে। এতেই আমি ধন্য, এতেই আমি ভারতবাসীর কাছে কৃতজ্ঞ। আজ এ পর্যন্তই, পরে আবার কথা হবে। আমি দক্ষিণ কলকাতার সংলগ্ন রাজপুরসোনারপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে ছিলাম কবি সুব্রত মিত্র। নমস্কার।